সাপে কামড়ানোর পর আমাদের যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনাম নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি কি জানেন এই অ্যান্টিভেনাম কিভাবে তৈরি হয়? তো আজকের এই ভিডিওতে আমরা সেটা জানতে আসছি যে অ্যান্টিভেনাম কিভাবে তৈরি করা হয়। কোবরার মতন বিষধর সাপও বেজির কাছে পরাজিত হয়, তাই সাপ সবসময় বেজির থেকে দূরে থাকার চেষ্টা করে। অনেকের ধারণা বেজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতন অ্যান্টিবডি আছে। আসলে বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে বেঁচে সাপকে পরাজিত করে। তবে বেজির অ্যান্টিবডি না থাকলেও ঘোড়ার অ্যান্টিবডি ঠিকই আছে। ঘোড়াকে যদি কোনো বিষাক্ত সাপে কামড়ায় তাহলে ঘোড়ার শরীরে বিষ প্রতিরোধের জন্য অ্যান্টিভেনাম তৈরি হয়। অ্যান্টিভেনামের নাম কম বেশি সবারই জানা, এটি হলো বিষ প্রতিশোধকের প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট চিকিৎসা। সাপে কাটা মানুষদের বাঁচাতে এক বিশেষ বিষ প্রতিরোধ অ্যান্টিভেনাম বানানো হয়। এছাড়া মাকোশার কামড়, মাছের কাটা ফোটা এবং বিচ্ছুর হুল থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের অ্যান্টিভেনাম তৈরি করা হয়। এই অ্যান্টিভেনাম প্রয়োগ করলে মানুষের শরীর থেকে সাপের বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধ অ্যান্টিভেনাম। এবার চলুন জেনে আসা যাক ঘোড়ার শরীর থেকে কিভাবে অ্যান্টিভেনাম তৈরি করা হয়। প্রথমে ঘোড়ার শরীরে সিরিঞ্জের মাধ্যমে সাপের বিষ ঢুকিয়ে দেওয়া হয়। এই বিষের কারণে ঘোড়া কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়ে। ঘোড়া কতদিন অসুস্থ থাকবে তা ডিপেন্ড করে ঘোড়ার শরীরে কতটা মারাত্মক সাপের বিষ দেওয়া হয়েছে। বিষ দেওয়ার ফলে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। ঘোড়ার রক্তে অ্যান্টিভেনাম তৈরি হতে 2 দিন সময় লাগে। এরপর কোম্পানিরা ঘোড়াগুলো থেকে রক্ত সংগ্রহ করে। এই রক্তের ভেতরে অ্যান্টিবডি গুলো থাকে। এবার এই রক্ত থেকে অ্যান্টিবডি গুলো আলাদা করা হয়। লোহিত শ্রেদ রক্ত কণিকা পৃথক করে শুধুমাত্র সিরাম নেয়। এই সিরাম পরবর্তীতে প্রক্রিয়াজাত করে বিশ্বজুড়ে অসংখ্য সাপের বিষের প্রতিশোধক তৈরি অ্যান্টিভেনাম কোম্পানি রয়েছে। যারা ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করে এবং পরবর্তীতে ঘোড়ার শরীর থেকে অ্যান্টিভেনাম তৈরি করে মানুষের কাছে পৌঁছায়। তাই আমাদের কারো যদি বিষাক্ত সাপে কামড়ায় তাই আমাদের যত দ্রুত সম্ভব ওঝার কাছে না গিয়ে নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে আমরা এই চিকিৎসা পাবো। সঠিক সময় যদি আমরা চিকিৎসা নিতে পারি তাহলে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা 100%।